ওকে, এই গেঞ্জিগুলো হচ্ছে সিনার জন্য। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট যাওয়ার পরে সবাই এগুলো পরবে। কেউ যদি না পরে, কারো যদি ব্যাগে থাকে অথবা তলিতে থাকে অথবা কোনো জায়গায় রাখেন হাইডিং জায়গায়, আপনাদের কিন্তু না চিনতে পারে। চাঙ্গি এয়ারপোর্ট, সিঙ্গাপুর এয়ারপোর্ট বিশাল বড়, হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ, ঠিক না? সিনার কোনো উপায় নাই। আর আপনারা নতুন মানুষ, ঠিক নেই, সিনার কোনো উপায় নাই। তারা ইউটার্নের লোক আছেন, নতুন লোকদেরকে আপনারা একটু হেল্প করবেন, সাহায্য করবেন। হ্যাঁ, ইউটার্নের কজন আছেন? একজন মাত্র। আচ্ছা, এই ভাইকে কোনো কিছু জানার দরকার হয়, হ্যাঁ, বুঝার দরকার হয়, সাঙ্গি এয়ারপোর্ট যাওয়ার পরে এই ভাইকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনিও ওদেরকে হেল্প করবেন। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আমার আগের একটা ফ্লাইট গেছে, আগের একটা কোম্পানিতে গেছে, যাওয়ার পরে ওরা কি করছে, এই যে সিগারেট খাওয়া জানা, অবৈধ সিগারেট নেওয়া জানা, অবৈধ সিগারেট যদি নেয়, ইমিগ্রেশনে যদি ধরে, তাহলে ওরা হয় ব্যাক করে দিবে অথবা মোটা অঙ্কের একটা জরিমানা করবে, রাইট? তাহলে আমরা কি করব, অবৈধ সিগারেট নিব না, অবৈধ সিগারেট খাবো না, যদি খাইতে হয় ওই দেশের থেকে কিনবো, যেই জায়গায় সিগারেট খাওয়ার জায়গা আছে এই জায়গায় খাবো, নাকি? কারো কোনো অসুবিধা নাই, আমার টাকাতে আমি সিগারেট খাবো, সমস্যা নাই, কিন্তু থাকা মতন, ঠিক না? যে জায়গায় সিগারেট খাওয়া যাবে এই জায়গায় খাবো, অবৈধ সিগারেট খাবো না, নিবো না, ক্লিয়ার না? আচ্ছা, এখন বলি সেফটি সম্বন্ধে। সিপিআরে হচ্ছে প্রতিটি মুহূর্তে অ্যাক্সিডেন্ট, প্রতিটি মুহূর্তে অ্যাক্সিডেন্ট। সেফটি যদি আমরা অ্যাপ্লাই না করি, সেফটি ভাবে যদি কাজ না করি, তাহলে আমরা প্রতি নিয়ত আমরা কী করবো, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবো। তো আমরা কী করবো, কাজের আগে সুপারভাইজার আমাদের পারমিট দিবে, পারমিট দেওয়ার পরে সুপারভাইজার কাজের জায়গায় নিয়ে কাজ দেখাবে, কাজ বুঝাবে, সুপারভাইজার পারমিট দিব, এরপরে দেখার পরে আমরা কী করবো, এই জায়গাটা সেফ আছে কি না, তারপরে আমরা কাজ ধরবো, রাইট? পারমিট নেই কাজ করবো না, একজনে কোন জায়গায় আমি আমরা কাজ করবো না, বাড়ি সব কাজ করবো, রাইট? আপনার তো গ্রহণ করবো, নাকি? ওকে, এখন কোনো সুপারভাইজার যদি পারমিট ছাড়া যদি বলে যে এই কাজটা করতে হবে, আমার এই কাজটা হলো খুব ডেঞ্জারাস, আমরা কি করতে পারবো, করতে পারবো, করতে পারবো না, তাহলে এই কাজটা করার জন্য কি লাগবে, পারমিট লাগবে, অনুমতি লাগবে, ঠিক না? তারপরে আমরা কাজটা করতে পারবো, রাইট? ওকে, এখন হচ্ছে হাউস কিপিং। প্রতিনিয়ত প্রতি সময় হাউস কিপিং, কাজের আগে দেখতে হবে এই জায়গাটা সেফ না, সেফ না, যদি সেফ না থাকে আমরা কী করবো, হাউস কিপিং করে নেব। হাউস কিপিং বলতে শুধু এই ফ্লোর পরিষ্কার করা না, ঝাড়ু দেওয়া না, তাই নিয়ে হাউস কিপিং হচ্ছে যে এইখানে আমি কাজ করবো, এইখানে একটা একটা পাইপ আছে, একটা ওয়ালিং কেবেল আছে, একটা ইলেকট্রিক্যাল কেবেল আছে, আননেসেসারি এরিয়া এইখানে এলোমেলোভাবে ঘুরে আছে, এগুলো কী করতে হবে, সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, নাকি? তারপরে আমরা জায়গাটা পরিষ্কার করার পরে আমরা কাজ করবো। লাঞ্চের সময় যখন আমরা লাঞ্চ করতে যাব, তখন আমরা কী করবো, আমরা জায়গাটা আমরা আবার এই যে আমাদের টুলসগুলো সুন্দর ভালোভাবে জায়গা মতো রাখবো, জায়গাটা হাউস কিপিং করবো। তারা ওয়েল্ডার, তারা এই কী করতে হবে, ওয়েল্ডিং মেশিন বন্ধ করতে হবে, গ্রাইন্ডার মেশিন কী করতে হবে, পাওয়ার সাপ্লাই বন্ধ করতে হবে, জায়গাটা পরিষ্কার করতে হবে, তারপরে আমরা খাবারের জায়গায় আমরা লাঞ্চে যাবো, রাইট? লাঞ্চের পরে আবার আইসা আবার কী করতে হবে, টাইডি আপ করতে হবে, টাইডি আপ করার পরে কাজ করবো, ঠিক আছে? তাহলে আমরা কী করবো, সবসময় সেফটি ফলো করবো। আচ্ছা, আপনারা এখন সিঙ্গাপুরে যাচ্ছেন, সবাই প্যাসেঞ্জার, কী সুন্দর দেখা যাচ্ছে, ঠিক না, নাকি? সবাই তো প্যাসেঞ্জার, নাকি? আচ্ছা, আমরা আবার যখন আমরা আসবো 2 বছর পরে, 4 বছর পরে, ঠিক না, আসবো তো? আত্মীয় স্বজন কিন্তু এখানে দাঁড়ানো আছে, ঠিক না? আচ্ছা, 2 বছর পরে, 4 বছর পরে সবাই তো আশা করে যে 4 বছর পরে, 2 বছর পরে প্যাসেঞ্জার হয়ে আবার আসবো, নাকি? তাইলে আমরা আশা রাখবো, আমি অন্তত আশা রাখবো যে সবাই যেন আবার প্যাসেঞ্জার হয়ে বাংলাদেশে আসতে পারে, কারগুতে নয়, বুঝতে পারছেন? কারগুতে আসলে কেউ কি খুশি হবে, আমরা খুশি হবো, আত্মীয় স্বজন খুশি হবে, কারগুতে আসা কিভাবে, অ্যাক্সিডেন্ট করার, রাইট? এগুলো আর আমি টিপে যাচ্ছি না, আমি আর এগুলো বলার দরকার নাই, হ্যাঁ, আমারও ভয় লাগে, কার্গো দিয়ে যারা আসে বা হাউস কিপিং, তারপরে সেফটি ফলো করে না, হ্যাঁ, আননেসেসারি কাজ করে রাস্তাঘাটে,
মনে করেন যে জেব্রা জেব্রা আছে, জেব্রা ক্রসিং আছে, আপনি মনে করেন যে বাংলাদেশের মতো দৌড় দিলেন, এরকম দৌড় দিবেন না। সিগন্যাল আছে, সিগন্যাল করবে তারপরে যাবে। এটা হলো একটা হ্যাজার্ড, বড় হ্যাজার্ড, ঠিক না? এগুলো ফলো করবেন। রাস্তাঘাটে কি করবেন, পানির বোতল, টিস্যু, অন্যান্য জিনিস, ময়লা আবর্জনা ফেলাবেন না। ময়লা আবর্জনা ফেলানোর কি আছে, রাবিশ বিন আছে, স্ক্র্যাপ বিন আছে, বোতল ফেলানোর জায়গা আছে, কাগজ ফেলানোর জায়গা আছে, রাবিশ ফেলানোর জায়গা আছে, দেখবেন যে লেখা আছে এখানে সুন্দরভাবে, হ্যাঁ, সিগারেটের বাট ফেলালে $300 কোনো জরিমানা, যদি এনভায়রনমেন্ট হতে পারে। আচ্ছা, যদি টিস্যু বানাও কি হবে, $300, ঠিক আছে? তাহলে সবাই ভালোভাবে কাজ করবেন, সেফটিভাবে কাজ করবেন, হ্যাঁ। এই পর্যন্ত আমি আশা রাখবো, আবারও আমি বলছি আশা রাখবো যে আপনারা আবার কোনো একদিন ইনশাল্লাহ যখন বাড়িতে আসেন, প্যাসেঞ্জার হয়ে একবারে ভালো মানে সুট কাট করে হ্যাঁ তাই করে সুন্দরভাবে আসবেন, হ্যাঁ। সময়ও নাই এখন, আপনারা এয়ারপোর্টে চলে যাবেন, ঠিক আছে?